হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো খুব ভালো আছি আর আনন্দে আছি। আনন্দে আছি তার কারণ হচ্ছে পুজো পুজো এসে গেছে, একদম পুজো সামনে, আর পুজো মানেই হচ্ছে খাওয়া দাওয়া, তার সাথে হচ্ছে শপিং। তো আজকে বুঝতেই পারছো যে টাইটেলটা দেখে আমি আজকে একটা শপিং ভিডিও করতে শুরু করেছি। আমি তোমাদের দেখিয়ে যাব, এর আগে আমি আমার অন্যান্য ভিডিওতে আমি যে একটা ড্রেস কিনেছিলাম, তো সেই ড্রেসটা আমি দেখিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম যে ওইটাই আমি কিনবো, কেন একটু দাম দিয়ে কিনে ফেলেছিলাম, কিন্তু তারপরে মিন্টাতে এত অফার এসছে, এত অফার এসছে, তো আমি না লোভ সামলাতে পারিনি। তো একে একে আমি নিজের জন্য অনেকগুলো আমি ড্রেস, কাম বলতে পারো, আনারকালি যাই বলতে পারো, বা ম্যাক্সি ড্রেস যাই বলতে পারো, সেগুলো আমি কিনেছি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চট করে দেখে ড্রেসটা দিয়েই আমি শুরু করলাম আমার শপিং ভিডিওটা। তো এটা একটা আমি মিন্টা থেকেই এটা আমি কিনেছি, তো এটা প্রাইসটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু স্লিভলেসের মতো, কিন্তু এরকমভাবে হাতাটা দেওয়া আছে, তাই অত বোঝা যাচ্ছে না, কারণ আমি স্লিভলেস পরি না, ঠিক আছে? তা হাতাটা ঠিক এইরকম মতো, আর পেছনে এরকম একটা বেল্ট দেওয়া আছে, আর এটা পুরো পা অবধি দেখতেই পাচ্ছ, পুরো পা অবধি। তবে এটা কিন্তু আরেকটু লম্বাই ছিল, আমি সেটা কাটিয়েছি আর কি, অল্টার করানো হয়েছে। আর এখানটার সাইডটা আমি অল্প একটু চাপিয়েছি, যেটা আমার একটু প্রবলেম হচ্ছিলো, একটু ঢিলা ঢিলা বেশি হচ্ছিলো, তো সেইভাবে। আর পেছনের গলাটাও দেখো, এইটা পেছনের দিকটা এরকম ভি নেক, আর সামনেটাও ভি নেক, আর এটাও খুব, এটা এতটা মতো বড় ছিল, ঠিক আছে? তো এটাও আমি একটুখানি ছোট করিয়েছি। তো এই হচ্ছে, কিন্তু এটা ভীষণই ভালো, পরে কমফোর্টেবল লাগছে। আর অনেক সময় হয় না যে আজকে পরলাম, আবার কালকেও আমার এটা পরার ইচ্ছা হয়েছে, তো এটা অবভিয়াসলি সারাদিন পরার পরে যদি রাতে ধুয়ে দাও, সকালের মধ্যে এটা কিন্তু একদম শুকিয়ে যাবে। তো এইরকমই কাপড়, আমি যদিও এরকম কাপড় কোনোদিন পরিনি, আমি বেশি বা কটনে পরতে চাই, তবে এটা কটনের নয়। কিন্তু যারা মনে করো যে কটন ছাড়া অন্য কিছু ট্রাই করবে, তো এই কাপড়গুলো ট্রাই করতে পারো, এটা পলিয়েস্টার। যদিও আমি এই ফার্স্ট টাইম পরছি, কিন্তু পরে দেখছি বেশ ভালোই, খারাপ নয়, মানে শুকিয়ে যাবে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এইরকম, আর এটার সাথে যেমন আমি এরকম একটা হাতে এরকম একটা ওয়াচ পরেছি, আর কানে এরকম একটা পরলে কিন্তু খুব স্মার্ট লাগে। তো এই দেখো এরকম, আর আমি হাতে এই নোয়াটা আমি হয়ে পরে নিয়েছি, যারা যেরকম ব্যাঙ্গেলস পরতে চাও, তো আমি এর বা হাতের থেকে নোয়াটা আমি ডান হাতে জাস্ট পরে নিয়েছি। তো এই হচ্ছে আমার লুকসটা। তো কেমন লাগছে অবশ্য করে কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে এরপরে এইটা হচ্ছে নেক্সট আরেকটা ড্রেস, এটাও দেখো কলার দেওয়া, আর এটাও কিন্তু আমি মিন্ত্রা থেকে কিনেছি, কলার দেওয়া আছে, হাতাটা এতটা রয়েছে, আর পুরো পুরো ফ্রন্ট ওপেন এটা, ঠিক আছে? ফ্রন্ট ওপেন আছে, আর এইখানে রয়েছে কিন্তু পকেট আছে, পিঠটা এইরকম। এইটা, এই ড্রেসটা অবশ্য আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম, তো প্রথমে ভেবেছিলাম যে এটা ছাড়া আর কোনোটাই নেব না, তো কিন্তু পরে বললাম যেটা আমি অন্যান্য প্রাইসগুলো মানে তোমাদের জানাবোই, তো প্রাইসগুলো দেখে তোমরা বুঝতেই পেরে যাবে যে কেন আমি আর লোভ সামলাতে পারিনি। তো এইটার দামটা একটু বেশিই আছে, আর এটার কালারটা ঠিক যেরকম তোমরা এখন দেখতেই পাচ্ছ, ঠিক একদম সেম কালারই আসছে, আমি দেখতে পাচ্ছি ওটা স্ক্রিনে, তাই জন্যই বলছি একদম সেম কালার। তো এইরকম, এখন তো ফ্লোরাল খুব চলছে, এখানে একটা ট্রেন্ড আছে, তো দেখে নাও, এটাও পুরো পা অবধি। এটার সাথেও ঠিক এরকমভাবেই আমি সেজেছি, কানে এরকমই রেখেছি, আর হাতটাও পুরো একটা সিম্পল, এটা কিন্তু মানে সিম্পল অথচ এলিগেন্ট, এটাই হচ্ছে ব্যাপার এটার ড্রেসটা। তো এইরকম লাগবে ড্রেস দেখতে, আর এটা যে কোনো মানে ভালো কোনো বিয়ে বাড়িতে গেলে, বা কোনো অন্যরকম কোনো রকম কোনো ইভেন্টে গেলে, সেটা কিন্তু খুব সুন্দরভাবে এটা পরা যাবে, আর দেখতে সত্যি খুব সুন্দর আর কমফোর্টেবল। আর এটা কিন্তু পুরোপুরি পিওর কটন, ঠিক আছে? আর আমি ভেবেছি এটা যদি পারা যায় যে এটা আমি হাতাটা একটুখানি ছোট করে দেব, এতটা মতো হাতা আমি করে দেব, ঠিক আছে? কিন্তু আপাতত এটাই রয়েছে, এখন আর অল্টার করা যাবে না। এটা হচ্ছে লাইট গ্রিন, আর এতটা মতো ওপেন আছে এটা, আর হাতাটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, হাতাটা কিন্তু এতটা ছিল না, হাতাটা কিন্তু জাস্ট এতটা ছিল, তা আমার এতটা হাতা আমি যখন পরেছি, তাও আমার অতটা পছন্দ ছিল না, তো সেটাও আমি অল্টার করিয়ে নিয়েছি। আর এটা কিন্তু পুরোপুরি একদম পা পর্যন্ত, কিন্তু নিচটা আমার কাটতে হয়নি, এটা দেখতে পাচ্ছ পুরোপুরি আমার পা পর্যন্ত আছে, আর পরে ভীষণ কমফোর্টেবল, যেটা
আর এটা হচ্ছে 100% কটন। আর আমি যেটা যেটার উপরে আমি জোর দিয়েছি এই বছর তো সেরকম বেরোনো হবে না, কিন্তু সারা বছর যাতে আমি পড়তে পারি এইগুলো, তো সেইটা মাথায় রেখেই কিন্তু আমি এরকম সিম্পল অথচ সুন্দর এরকম দেখি আমি কিন্তু এবারে শপিংটা করেছি। আর দামগুলো সত্যি তোমরা দেখতে পাচ্ছ যে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে, যেটা আমি সারা বছর মানে চুটিয়ে জাস্ট আমি পড়তে পারি, সেই কথা মাথায় রেখেই কিন্তু আমি এগুলো কিনেছি। তা দামটাও দেখতে খুবই কম, আর পেছনটা এরকম পুরো পুরি পিঠ বন্ধ। গরমকালে পরার জন্য তো খুবই ভালো, কারণ আমরা অনেক সময় হাতে টাতে যত্ন করতে পারি কিন্তু পিঠের যত্ন সেরকম আমরা করতে পারি না। তো পিঠটা যদি এরকম বন্ধ থাকে তাহলে কি হয়, অথচ কটনের যদি হয় জামাগুলো তাহলে কি হয় অতটা আমাদের পিঠটা ট্যান হয় না, কারণ পিঠটা ট্যান হলেও না আমরা অতটা ঘরে অত যত্ন নিতে পারি না পিঠে। তো আমি মোটামুটি একটা লুকস ক্রিয়েট করেছি, তো এরকম কানে এরকম একটা দুল আর হাতে এরকম অক্সিডাইজ, এটার সাথেই এরকম যায়। এছাড়া এর থেকে বেশি কিছু মানে হেভি কিছু পড়লে ভালো লাগবেও না এর সাথে। আর হাতে যেমন বা হাতে যদি একটা ঘড়ি পরো, তো এইরকম হচ্ছে আমার লুকস। এটা হচ্ছে নেক্সট ম্যাক্সি ড্রেস, হাতাটাও এতটা আর এটা ফ্রন্টে এতটা খোলা, পিঠ বন্ধ পা অবধি। এটাও কিন্তু আমার তলা কাটাতে হয়নি। আর যেটা একটু প্রবলেম সেটা হচ্ছে এটা এত পুরোপুরি কটন, এটা তো খুবই আরামদায়ক, কিন্তু যেটা হচ্ছে এটা একটুখানি ট্রান্সপারেন্ট আছে, তাই জন্য অবশ্য করেই কিন্তু এটা লেগিংস পরতে হবে। আর এটা মেনলি আমি এটা কথাটা ভেবেই নিয়েছি, অনেক সময় সকালের দিকে অনেক সময় বেরোতে হয়, তো সেই কারণে সেই দিকটা ভেবে তখন মনে হয় একটু হালকা কালার বা একটু সাদা রঙের যদি কিছু পরি তখন খুব ভালো লাগে। আর অনেক সময় স্কুলে যে পিটিএমটা থাকে, তো এই পিটিএমের কথাটাও মাথায় রেখে আমার যেন মনে হয় যে স্কুলে যদি এরকম স্কুলে যাওয়ার ব্যাপারে যদি থাকে তখন আমার একটু হোয়াইট কালারটা আমি প্রেফার করি। তো সেই দিক দিয়ে সব কিছু মাথায় রেখেই কিন্তু আমি এটা কিনেছি। আর এটার সাথে দেখো এরকম আমি একটা ঝুমকো পরেছি, আর হাতে সেই একই রকমের অক্সিডাইজের চুড়ি, ঠিক আছে। তো কেমন লাগছে অবশ্য করে কিন্তু কমেন্ট করে জানিও, আর এরপরে আরো সুন্দর সুন্দর কুর্তি তোমাদের দেখাবো। অনেক নেক্সট যে আনারকলি কুর্তিটা আমি কিনেছি সেটা হচ্ছে এইটা, এইটা পুরোপুরি এরকমই পিঙ্ক কালারের, আর হাতাটা পুরো এতটাই, আমি হাতাটা একটুখানি চাপিয়ে নিয়েছি, আর পিঠ বন্ধ আর পুরোপুরি পা পর্যন্ত। আর এটা আমি জাস্ট একটুখানি বিয়ে বাড়ি পারপাসেই আমি কিনেছি, কারণ সব জায়গায় তো সব বিয়ে বাড়িতে আমি শাড়ি পরাটা প্রেফার মনে করি না, মানে আমার ভালো লাগে না, কারণ প্রচণ্ড অনেক সময় অনেক বিয়ে বাড়ি পরে প্রচণ্ড গরমের সময়, সেই সময় আমি শাড়ি একদমই পরতে পারি না, আমার ইচ্ছেও হয় না শাড়ি পরতে, মানে মনে হয় যে শাড়ি পরি কিন্তু পরতে পারি না। তো সেই দিকের কথা মাথায় রেখেই কিন্তু আমি এটা নিয়েছি। আর এটার সাথে কিন্তু অবশ্যই যেটা যেহেতু এটা আনারকালি একটা কুর্তি, তো সেই কারণে আমার বাড়িতে আমার এরকম একটা ওন্ডা ছিল আর কি, তো সেটা আমি এরকমভাবে পরে নেব আর কি। এইটা আমার কাকি শাশুড়ি গত বছর গিফট করেছিল, কিন্তু আমার পরা হয়নি, পুরোপুরি নতুন রয়েছে, মনে হয় এবছরের জন্যই রয়ে গেছিলো। তো এটা দেখছি ঠিক এরকমভাবে পরলেই কিন্তু বেশ ভালো লাগছে, আর একটু যদি ছেড়েও পরি সেটাও ভালো লাগবে, যেহেতু একটু ছেড়েও পরি এরকম করে পরলেও কিন্তু ভালো লাগবে জিনিসটা নিলে আর কি। আর হাতে যেমন আমি এটার সাথে এরকম নিয়েছি, আর কানে ঠিক এরকম পরেছি, তো এটাই বিয়ে বাড়িতে এরকম ভাবে পরলে কিন্তু ভালোই লাগবে। তো যদি বেরোনো হয় তো এটা পরবো আশা করছি, যদি এবছর পুজোয় বেরোই তো এটা অবশ্য করেই আমি কিন্তু পরবো, আমার ইচ্ছা আছে। আনারকালি কুর্তি, কিন্তু এইটা কিন্তু বানানো হয়েছে। আমি তোমাদের এর আগেও বলেছি যে আমি যদি জামা কিছু বানাই তো সেটা আমি আমার যে সব সময় যে মানে ছোটবেলা থেকে যার কাছে আমি বানিয়ে এসেছি সেই শুক্লাদির কাছেই কিন্তু আমি এটা বানিয়েছি। তো এরকম একটা আনারকালি কুর্তি শুক্লাদি বানিয়ে দিয়েছে, এইরকম ডিজাইনটা আমি বলে দিয়েছিলাম, তবে শুক্লাদিকে খুব একটা ডিজাইন বলতে হয় না, মানে মানে আমি যেরকম ডিজাইন বলি তার থেকেও যদি শুক্লাদি নিজের ডিজাইন দিয়ে যদি করে না তো আরও বেশি ভালো করে, কিন্তু আমি এটা বলে দিয়েছিলাম, তার একটা কারণ আছে, কারণ আমি একদমই বলেছিলাম যে এটা আমি চুড়িদার বেস করবো না, কারণ এত চুড়িদারের মতো করে চুড়িদারের যে সাইড কাটা হয় ওরকম
পড়তে পড়তে না একদম বোর হয়ে গিয়েছিলাম। তো এখন যেহেতু ম্যাক্সি ড্রেসটা খুব ইন, তা আমি ভেবেছিলাম যে এটা এরকমভাবেই পরবো, তাই জন্য আমি বলেছি এটা আনারকালি টাইপ করতে, মানে ম্যাক্সি ড্রেস এতগুলো হয়ে গেছে তো আনারকালি পরতে। তো এটা নিশ্চয়ই এটা লেগিংস দিয়ে পরতে অবশ্য করেই হবে, হোয়াইট কালারের লেগিংস দিয়ে আমি পরছি। এটা যাও, এটাও আমি কিন্তু ওই সকালে যদি কখনো বেরোনো হয় তো সেই কথাটাও, বা প্রচণ্ড গরমে অনেক সময় বাড়িতেও কিছু কিছু অনুষ্ঠান থাকে সেই সময়ও কিন্তু এটা পরা যাবে। এটাও যেমন পিট বন্ধ এটাও আছে, আর এটার সাথেও সিম্পল একটা মেকআপ করলেই হয় বা এরকম সিম্পল কিছু সাজলেই এটাতে হয়ে যায়। তো ঠিক আছে, আর এটা আমি মেনলি কিনেছিলাম যে আমাদের বাড়িতে যে কাশ্মীরি যে শাল বিক্রি করতে আসতো তো তার থেকে। এটা দেখে নাও, এটা ঠিক এরকমই বানিয়েছি। আর এরপরে আরেকটা এটারই পাজামাটা দিয়ে আমি যেটা আরেকটা বানিয়েছি, সেটা আনারকালি বলো বা ম্যাক্সি ড্রেস বলো যা খুশি বলতে পারো, সেটাও কিন্তু শুক্লাদি বানিয়ে দিয়েছে, আর সেটা কিন্তু আমার সব থেকে পছন্দ হয়েছে আর সত্যি খুব সুন্দর হয়েছে। তবে সেটার সাথে একটা হার হলে দরকার ছিল, কিন্তু আমার কাছে এই মুহূর্তে আমি খুব একটা হার পরি না বলে আমার কাছে নেই, একদমই নেই বলতে পারো। কিন্তু এখন আমি কোথাও বেরিয়ে আমি যে কিনবো সেটাও ওরকম সুযোগ নেই, আর অনলাইনে একটু দাম বেশি দেখছি, তো সেই কারণে আমি হারটা আমার কেনা হয়নি। তাহলে চলো সেই জামাটা অবশ্য করি তোমাদের সাথে শেয়ার করি। আগের যে আনারকালি কুর্তিটা আমি দেখালাম সেইটারই পাজামাটা ছিল কিন্তু এইটা। তো এইটা দিয়ে এরকম একটা ম্যাক্সি ড্রেস বানিয়েছি, যেটা বললাম শুক্লাদি বানিয়েছে। আর এই দেখো সামনে একটা লেস শুক্লাদি নিজে থেকেই দিয়ে দিয়েছে, হাতাটা করেছে পাঞ্জাবি হাতা, যেটা আমার খুবই পছন্দ এই হাতাটা। পিঠ বন্ধ, আর পিঠে এই দেখো এই ডিজাইনটা কিন্তু অবশ্য দিতে আমি বলেছিলাম। তো কিন্তু শুক্লাদি খুব সুন্দর বানিয়ে দিয়েছে, এইটা এখন ফ্যাশনে খুবই ইন, এই রকম একটা টাসেল দেওয়া। তো আমার এটা খুবই পছন্দ হয়েছে, আর এটা কিন্তু পুরো লাইনিং দিয়ে বানানো হয়েছে। তো একটা সিম্পল একটা চুড়িদারের পাজামা দিয়ে যে এত সুন্দর এটা হতে পারে সেটা আমার কাছে মানে কল্পনারও বাইরে ছিল। তো এই রকম আমি বানিয়েছি, আর এখানটা দেখো পুরো কুচি দেওয়া, আর এটা পুরোপুরি মানে পিওর কটন, কারণ ওটাও কটনেরই ছিল, তো সেটা দিয়েই আমি পাজামাটা দিয়ে বানানো হয়েছে। তার সব থেকে মানে বেস্ট যদি বলতে পারো, মানে আমার যেটা সব থেকে পছন্দ হয়েছে সেটা হচ্ছে এইটা। তো তোমাদের কোন জামাটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্য করেই কমেন্ট করে জানিও। আর এটার সাথে সাজ যেটা আপাতত আমি এরকমই রেখেছি, কারণ আমার খুব ইচ্ছা ছিল যে এটার সাথে একটা বড় একটা নেক পিস এটার সাথে হলে ভালো লাগে। তখন অবশ্য যদি নেক পিস আমি বড় পরি কোনো, তখন আমি কানের দুল অবশ্য এত বড় আমি পরবো না, কিন্তু যেহেতু বললাম যে আমার কোনো নেক পিসই নেই, কারণ আমি এতদিন কোনো রকমই কোনো নেক পিস আমি কিনিনি এখনও পর্যন্ত, মানে আমার পছন্দ ছিল না যে নেক পিসের কিছু, কিন্তু এই জামাটার সাথে একটা নেক পিস না হলে হয় না। তো আমি ঠিক করেছি এটার সাথে আপাতত, কারণ সামনের দিকটা খুবই ফাঁকা ফাঁকা লাগছে, তো এটার সাথে আমি এরকম একটা ওড়না আমি নিয়ে নেব। এটার সাথে এই কালারের ওড়নাটাই ভালো লাগছে, যদি আমি চেষ্টা করবো যে আগে যেরকম ব্ল্যাক ওড়নাটা আমি দেখিয়েছিলাম যেরকম বেনারসির মতো, তো সেরকমই যদি আমি রানী কালারের পাই তাহলে অবশ্যই কিনে নেব, আর তা না হলে এটাই। আর তোমরা কেউ খেয়াল করেছো কিনা জানি না, আমি কিন্তু চুলটাও কেটে ফেলেছি, এই দেখো চুলটাও আমি ছোট করে ফেলেছি। আর এটার ওপর কিন্তু আমার একটা ভিডিও আছে, অবশ্য করেই আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব যে বাড়িতে কিভাবে নিজের চুল নিজে কাটা যায়। তো ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আর আমার ভিডিও অবশ্য করেই দেখতে থেকো। আর তোমরা কমেন্ট করে অবশ্য করেই জানিও কিন্তু যে আমার কোন ড্রেসটা তোমাদের, বা কোন আনারকালি কোন জামাটা আর কি তোমাদের সব থেকে পছন্দ হয়েছে, আর সেটা এই ভিডিওটা মানে কোনো রকমের থেকে আইডিয়া তোমরা পেয়েছো কি না অবশ্য করেই কিন্তু কমেন্ট করে জানিও। এই দুটো জামা ছাড়া মানে এরকম হোয়াইট, আর আগের যে হোয়াইটের মধ্যে ব্লু যেটা দেখালাম সেটা ছাড়া কিন্তু আমি সবই মিন্ত্রা থেকে কিনেছি, আর মেয়ের জন্য কিন্তু অনেক কেনা হয়েছে, তো আর এরও আরও আসবে।
তো সেটা আমি আজকে পূজো শপিং এর ভিডিওর সাথে আমি আমার মেয়ের পূজো শপিং এর ভিডিওটা অ্যাড করতে পাচ্ছি না, কারণ এমনিতে অনেকটাই বড় হয়ে যাবে। তাই জন্য আমি আপকামিং কোন ভিডিওতে আমি মেয়ের জন্য যা যা কেনা হচ্ছে সেগুলো অবশ্যই করি তোমাদের সাথে শেয়ার করে নেব। তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, টাটা।